দেখো এখানে করেছি না আলুর পরোটা। আর এই ধরনের খাবার যখন সকালবেলা করি, রুটিটা তো রুজি করি মোটামুটি, এখন মাঝে মধ্যে করার চেষ্টা করি, তবে পরোটাটা করতে গেলে একটুখানি টাইম লাগে। ফ্রিজে একটুখানি চিকেন ছিল, সেগুলো বের করে আলু দিয়ে না একটুখানি পাতলা করে চিকেন করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, তো কালারটা বেশি সুন্দর আসেনি। আর এইদিকে আলুর পরোটা। আর আলুর পরোটা বাজার সময় তোমার দাদাভাই অবশ্য আমাকে একটুখানি হেল্প করেছিল, কারণ ও তাড়াতাড়ি স্নান করে চলে এসেছিলো, সেই কারণে একটুখানি হেল্প করতে পেরেছি। আমি বেলে বেলে দিয়েছি, ও কিছুটা বেজে নিয়েছে, তোকে বললাম যাও তুমি খেয়ে নিও, তোর মানে খাবারটা বেড়ে দিলাম। আর আমি লাস্টের দিকে এখানে বেজে নিচ্ছি, তো এইটা লাস্ট পরোটা। একটু এই পরোটাটা সব আলুগুলো দিয়ে স্টাফিংটা একটুখানি মোটা করে দিয়েছি, তো তাড়াতাড়ি করে বেজে নেওয়ার চেষ্টা করছি, কারণ এটা তোমার দাদাভাইকে দেবো। এত স্টাফিংওয়ালা পরোটা আমার একদম ভাল লাগে না, তো ও আবার খেতে ভালোবাসে। আলুর স্টাফিংটা হলে অবশ্যই টেস্টি হয়, তবে আমার ভালো লাগে না। যাই হোক বেজে নিচ্ছি, দেখো উল্টে পাল্টে না ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি, আর বেজে নিয়েও এটা তোমাদের দাদাভাইকে দেবো। তো পরোটাটা ভাজা হচ্ছে, আর সোনাবাবাকে এইদিকে না একটা কাঁচা লঙ্কা মানে বেছে ওর জন্য আলাদা করে আলু রেখেছিলাম কাঁচা লঙ্কা ছাড়া, তো সেই আলু দিয়ে একটা মানে পরোটা করে দিয়েছি, আর ও বসে বসে কার্টুন দেখে মানে খাচ্ছে। তাই আমি বললাম পাপা দাও আমি তোমাকে একটুখানি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, খেয়ে নেবে না, ও খাবে না, ও নিজে নিজেই দেখে দেখে খাচ্ছিলো একটু একটু করে। তো মানে বুঝতেই পারছি ও বাচ্চা মানুষ তো খাবে না, ও খাবারটা এমনি মানে অনেক নাটক করে খাবার খেতে, তো আমি ভাবলাম যে একটুখানি যদি খেয়ে এই কার্টুন দেখতে দেখতে, আর পাপার মোবাইলে কার্টুন দেখছে তো নিয়ে যাবে, তারপর তো আবার এই দুষ্টুমি শুরু করে দেবে। তো যাই হোক আমি এদিকে দেখছিলাম, আর দেখো মোবাইলে কার্টুন দেখছি, এত ব্রাইটনেস কম আমি তো কিছুই দেখতে পারছি না, তবে বাচ্চাদের তো এরকমই দরকার, ব্রাইটনেস কমিয়ে দেওয়াই ভালো। যাই হোক উল্টে পাল্টে পরোটা বেজে নিয়েছি, আর এই পরোটা তোমার দাদাভাইকে দেবো, ওইদিকে খাচ্ছে, ওকে তো খাবারটা দিয়ে দিলাম তখনই। যাই হোক এদিকে দেখো তোমার দাদাভাইয়ের তালের পরোটা শেষই হয়েছে, আমি আবার একটা দিয়ে দিলাম, আগেরটা দিয়েছিলাম। যাই হোক দুটো পরোটা খেয়েই যাবে, আর টিফিনেও আজকে পরোটাই দিয়ে দেবো, চিকেন একটুখানি দিয়ে দেবো, ও চিকেন নেবে না আলু আর ঝুলটাই দেবো। দুপুরবেলা এইসব খাওয়া পছন্দ করে না, তবে আমি আর না অন্য কিছু করতে পারিনি, চিকেন আর পরোটা করেছি অনেক ব্যাপার সেটাই। যাই হোক এইদিকে দেখো খাবারটা দিয়ে দিচ্ছি, আর ও গরম গরম দিয়েছি তো ও খেতে পারছিল না, কিন্তু এদের কী বলতো মুখে নিয়ে নিলেই খাওয়া হয়ে যাবে, যতক্ষণ হাতে চিপতে পারে গরম খাবার তোমার দাদাভাই খেতে পারে। যাই হোক এইদিকে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছে ও ডিউটিতে যাওয়ার জন্য, আর আমরা মানে বেরিয়েছি, সোনাপা আগেই বেরিয়ে পড়েছে, পাপা ডিউটি চলে যাচ্ছে তো কান্নাকাটি করে, রুজদিনই এরকম ডিউটিতে যাওয়ার সময় ভীষণ কান্নাকাটি। তো যাই হোক ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপাকে টাই মানে টাটা করে দিল, আর তারপর আমি চলে এসেছি ঘরে এসে দেখো এখানে সব কিছু রৌদ্রতে দিয়েছি, দুদিন গত দুদিন রৌদ্র উঠেনি তো সেই কারণে একটুখানি কেমন স্বেচ্ছাতে লাগছিলো, তো সব কিছু বিছানার রৌদ্রতে দিলাম। আর সোনাপা এখানে গুরু গুরু করছে, দুটো বিছানা তুলে রৌদ্রতে দিয়েছি, আর চলো এবার খাবারটা খেয়ে নেবো আমি। তো আমি এসে দুটো একটা মানে বিটরুট কেটে নিয়েছি, এখানে চিকেন সুজি ছিল মানে সুজির হালুয়া ছিল, তো সেটাও নিয়ে নিয়েছি, আর এই যে পরোটা নিয়ে নিয়েছি। আর পরোটাগুলো ভীষণ সুন্দর ভাজা হয়েছে, আমি ভাজলে এত সুন্দর হতো না। যাই হোক এইখানে বসে খাবারটা খেয়ে নিয়েছি, আর সোনা বাবা না এইখানে দেখো কী দুষ্টুমি করছে, নাচছে, আর এই রুটির চিমটাটা হাতের নাগালে পেয়ে গেছে নিয়ে এসছে। আর আমি এদিকে না খাবার তো খাচ্ছি, কিছুক্ষণ ও না বাইরে গিয়েছিলো, চিমটাটা ফেলে দিয়েছিলো, পরে নিচের থেকে তুলে নিয়ে আসতে হলো, সেটা তোমাদের দেখাই। যাই হোক আমি এইখানে এসে দেখো রান্না করে বাসনগুলো ধুচ্ছিলাম, তো দেখলাম ও চুপচাপ আছে, এই করে এসে দেখছি এই যে ড্রয়ার খুলে ওর যে প্যান্ট ছোটো ছোটো কাপড়গুলো রেখেছিলাম সব বের করে বিছানাতে নিয়ে মানে রাখছে, আমাকে দেখেনি, তো দেখলেও বা কি ও ভয়ে থরি পাবে, এই যে দেখো কাপড়গুলো বের করে রেখে বুদ্ধি কি ড্রয়ারটা আবার বন্ধ করে দিচ্ছে, আবার ওই এই যে দেখে নিয়েছে আমাকে, দেখো দেখে হাসছে এই পরিমাণে মানে বাচ্চাটা দুষ্টু হয়েছে কি আর বলবো তোমাদের। যাই হোক তারপর বিছানাতে উঠে দেখো বসে পড়ছে, আর এবার যাবো আমি না, রুদ্র চলে গেছে, তো সব কিছু তুলে এনে বিছানাতে মানে ওই গাদ্দা উদাগুলো বিছিয়ে দেবো। জানো তো পাপাই মানে এরকম দুষ্টুমি সারা দিন কিছু না কিছু করতে থাকবে, ও স্মাইল দিলে জানে আমি আর কিছু বলবো না, সেই কারণে একটুখানি বেশি করে দুষ্টুমি করে। তো এইদিকে দেখো ওর ঘরে ফ্রিজের মধ্যে মানে দু তিন প্যাকেট দুধ জমা ছিল, মানে একটু 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 করে ইউজ করছিলাম, আর বাকিটুকু রয়েই গেছিলো, তো সব কটা প্যাকেট বের করে জালে বসিয়ে দিয়েছি, আমরা তো এই প্যাকেটের দুধগুলোই কিনে খাই। যাই হোক এদিকে দেখো চলে এসেছি, গাদ্দাগুলো তুলে নিচ্ছি, এবার তো ও এই যে দেখো ওকে নিয়ে মানে এইসব কাজ করা মানে একটা মানে এক ঘন্টা আধা ঘন্টার কাজ এক ঘন্টার সময় লাগে, তো ও গাদ্দাতে চড়ে বসেছে,
তো যাই হোক, আমি আর কি করব, আমি মানে ওকে উপরে রেখেই বিছিয়ে নিয়েছি। তো ও বুঝে গেছে একটা কাভার লাগানো হয়ে গেছে, আরেকটাতে লাগাবো, দেখো সাইড লেগে বসেছে। যেই বিছানার উপরে রেখেছি ও গাদ্দাতে চড়ে বসেছে। মানে আমি স্পিডে করে নিচ্ছি, স্লোতে করলে মানে নর্মালি করলে বুঝতে পারতে ও কী পরিমাণে দুষ্টুমি করে, আর কিছু বলাও যাবে না। এত মানে দুষ্টু হয়েছে, কান্নাকাটি জুড়ে দেবে, মানে চোখের জল দিয়ে একদম বাসিয়ে দেবে। যাই হোক, আমি এখানে বিছানার ওকে একটুখানি নিচে নামিয়ে দিলাম, বুঝিয়ে সুজিয়ে। এবার দেখো ওই রুম থেকে কাপড় টেনে টেনে এই রুমে নিয়ে এসেছে। কী আর বলবো, কাজ করা মানে ভীষণ একটা ব্যাপার নবপাকে নিয়ে। আসলে বাচ্চাদের ঘরে এরকমই হয়, আর আমার এইসব করতে করতে না অনেকটা বেলা হয়ে যায়। এমনিতেই ছুটোর দিন, তাড়াতাড়ি দিন শেষ হয়, আর এই নবপাকে নিয়ে কাজ করতে করতে আরও দিন না, মানে রেস্ট করারও টাইম পাই না। যাই হোক, বিছানা সব কিছু তুলে এনে গুছিয়ে নিয়েছি, নিয়ে আর ওকে সকালবেলা দুধ খাইয়ে দিয়েছিলাম। তো এবার ভাবলাম যে খাবারটা খাইয়ে দিই, অনেকটা বেলা হয়েছে। এই যেই খাওয়ার নিয়ে বসলাম খাওয়াতে, অমনি ঘুমিয়ে পড়েছে, ভীষণ চালাক বাচ্চা। যেই দেখবে আমি খাবার নিয়ে বসেছি জানো তো, পাশের ঘরে চলে যাবে, আর এক দু ঘন্টা হবে আসবে না ওইখান থেকে। এইরকম একটা মানে দুষ্টুমি করেও। যাই হোক, আমি খাবার খাওয়াতে বসলাম, ও ঘুমিয়ে পড়েছে। তো বিছানাটা তো করাই ছিল, ওই রুমের বিছানাটা এখনও বিছাইনি, সেই কারণে ওকে আনে মানে এনে এই ঘরে রাখলাম। আর লাইটুর বন্ধ করে, দরজা বন্ধ করে দিয়েছি, শুধু ঘরটা মোছা বাকি আছে। এই ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপর চলে এসেছি এই রুমে। দেখো আর এই রুমের না দেখো ওয়ালগুলো কি মানে কালার হয়েছে, কি করব বলো, এত র্যান্ড দিয়ে থাকছি ঘরে, তারপরও না কালার টালার করে দেয় না গো। কত বার করে বললাম দাও, ভালো লাগে না, অনেক দিন হয়েছে। আমরা যখন এসেছিলাম এই বিল্ডিংয়ে মানে র্যান্ড তখন করেছিল কালার, আর আজ বুধে 4-5 বছর হয়ে যাচ্ছে, এখনও হয়নি। যাই হোক, দেখো বিছানা গুছিয়ে নিয়ে তোমাদের দেখাছিলাম। এই দেখো এইরকম দুটো মানে এখানে দুটো না সিঙ্গেল বেডের বেডশিট আর কি, তো 100 টাকা 100 টাকা করে নিয়েছে। তো নিচে দিয়ে যাচ্ছিলো, তো আমি নিয়ে নিয়েছি। আসলে আমি নিয়েছিলাম নিচে বিছানোর জন্য, তোমার দাদাভাই বললো যে না থাক উপরেই বিছাও। নিচে বিছানোর জন্য ওই কাশ্মীরি ব্ল্যাঙ্কেট টাইপের পাওয়া যায়, মানে নিচে বিছানোরই পাওয়া যায়, ওগুলো ভীষণ ভালো। যাই হোক, আমি তোমাদের দেখাচ্ছিলাম, আর মোটামুটি না 100 টাকায় তো এর থেকে আর ভালো কী দিবে বলো, ঠিকঠাকই আছে। আর এগুলো ধুতে নিয়ে যাব, কারণ নতুনই কিনেছি, কিন্তু না ধুয়ে ইউজ তো আর করা যায় না বলো, সেই কারণে। যাই হোক চলো, এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নেবো। রান্নাঘরের মানে এইবার মুছে টুচে স্নানে যাব, আর বেলা এই যে অনেকটাই হয়, এক তো ছোটো দিন জানো তো, তারপরে তো ঘরের কাজকর্ম আছে আর সময় মতো। এই যে আমাদের বাথরুম তো জয়েন্ট, মানে আমরা একার তো নয়, আরেকটা ফ্যামিলি আছে যারা আমরা মানে একসঙ্গে একই বাথরুম ইউজ করি। তো সেই কারণে দিদি যখন বাথরুমে মানে একবার চলে গেলে কাপড় টাপড় ধুয়ে স্নান করে বেরিয়ে আসতে আসতে অনেকটা সময় লাগে। তো দেখো এখন আমার ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তবে এবার দিদি স্নানে গিয়েছে। এবার আমি দেখো মানে স্নানে যেতে যেতে মানে দিদির শেষ হতে হতে না সোনাবাপা এদিকে উঠে যাবে, তো ওকে নিয়ে আবার বাথরুমে যাওয়া স্নান করা আরও অনেকটা টাইম লাগে, কারণ ও প্রচণ্ড ডিস্টার্ব করে। কী আর করবো বলো, অ্যাডজাস্ট করে চলতে হয়, কিছু করার নেই। যাই হোক, দেওয়া স্নান করে না চলে এসেছি, এসে সিঁদুরটা এদিকে পরে নিচ্ছি। আর এখনও পাপাটা ঘুমিয়ে আছে, মানে ভাগ্যটা বলো আমার ভালো, তো এদিকে সিঁদুর পরে গিয়ে পুজোটা করে নেব। আর এখন এই যে পুজো টুজো করে একটুখানি রেস্ট নিয়েছিলাম, তারপর সন্ধ্যার সময় চলে এসেছি রান্নাঘরে, এবার রান্নাটা কমপ্লিট করে নেবো। চলো, সবচেয়ে আগে আমি ভাতটা রান্না করে নিয়েছি, তো ভাতটা হয়েও গেছে, আর এদিকে চিকেন মানে ফিশ নিয়ে এসেছে। তো দেখো ফ্রিজে রাখার জন্য মানে আর ফ্রিজের ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছুটা নিয়েছি ওই যে একসঙ্গে সেদ্ধর মতো করে তরকারি রান্না করব, আর কিছুটা এখানে ভাজা করব। তো ভাজাটা ওই দিকে যে বসিয়ে দিয়েছি, আর হয়েও গেছে, একটুখানি লাল করে ভাজা করব, কারণ তোমার দাদাভাইরা লাল করেই ভাজা খেতে ভালোবাসে। আর আমার না পাঙ্গাস মাছ যখন একদমই পছন্দ না, সেই কারণে আমি তো বাবা খাবই না। যাই হোক, আমি এই যে দেখো এখানে সব মশলা টশলা দিয়ে মেখে একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। তো বন্ধুরা ভিডিওটা না এখানেই শেষ করবো, বাই বাই।